ও ভাই কর্মকার, আমাদের পুড়িয়ে পিটানো ছাড়া কি নাহি কো কর্ম আর? কোন ভোরে সেই ধরেছ হাতুড়ি, রাত্রি গভীর হলো, ঝিল্লি মুখর স্তব্ধ পল্লী, তোলগো যন্ত্র তোল, ঠকা ঠায় ঠায় কাঁদিছে নেহাই, আগুন ঢলছে ঘুমে, শ্রান্ত সারাশি ক্লান্ত ওষ্ঠে, আল গোছে ছেনি চুমে। কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত যখন এই কবিতা লিখেছিলেন, তখনকার সময়ের চেয়ে এখনকার সময়ের আকাশ পাতাল ফারাক। এখন হলে হয়তো কবিতার কাব্যভাবনা অন্যভাবে ফুটিয়ে তুলতেন, কারণ এখন কাজ নেই কর্মকার সম্প্রদায়ের মানুষের। তালডাংরার হারমাসরা হাসপাতাল মোড়ের গুরুপদ কর্মকার বলেন, এই লকডাউন লকডাউনে আমাদের কাজবাজও কম ছালে, হ্যাঁ চাষবাসে তখন সময় এই কম টাইমে কী করে কাজ হবে, তারপরে লোকজনও আসা কম হয়ে গেছে, হ্যাঁ এইভাবে কী করে সংসার চালাবো, আমাদের মানে ছেলে মেয়েরা আছে ঘরে, হ্যাঁ সরকারকে তার জন্য কিছু ইয়া করা হচ্ছে, টাইমটা বাড়ানো হোক, হ্যাঁ আর এই সময়ে চাষের সময় কী করে কার্যকর হোক, আমাদেরও লোকজন আছে আর আছে, হ্যাঁ। হারমাসরা থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।